भावें जे भिडियोगुलो पोस्ट कर मोमेंटगुलो भिडियो करी मुहूर्तगुलो के भिडियोते मैं कैपचार करी क्योंकि कि बोलूँ तो एगो आस्ते आस्ते अभ्यस हो जाए। जख बर्णर बोले ऐले अ্যানাস্থেসিয়া घूमिए गल स्किनटा देखे आर ड्रेसिंग कर घंटा खाना दाड़ी घरे आछे पुरो एतक्षण काजिर ओषुधटा दिल आफ्टरनून सबाई केमन आছেন आशा करी आपनारा सबाई खूब भालो आছেন। वेलकम बैक टू बर्नोज ग्रूमिंग चैनल। बर्नोर तो ऑपरेशन हो गए 3 दिन रेखेছিল हॉस्पिटाले तारपर 3 दिन पर ओके छेड़े दिए। ঘরে আছে পুরো এতক্ষণ কাজির ওষুধটা দিল না পুরো ঘরে আছে সামলাতে পারছিলাম না এতক্ষণ ধরে একবার বাবা একবার মা আরে বাপ রে 1 ঘন্টা ধরে এত কান্না সামলানো যাচ্ছিল না ওষুধ দিতে থামলো। আচ্ছা জায়গা কিউ চেঞ্জ কিয়া सिस्टर यू ले तो बेड मार्केट की है चेंज क्यों किया छोटा बेबी ना। अच्छा लेकिन वो उन लोगों का जाएगा चाहिए। हां वो 10 ही आदमी এখানে ওই ছেলেটা ছিল আর ওখানে ছিল বর্ণ। ওটা ঘুমাচ্ছে ঘুমটা ভালো হয়েছে ও ওকে নিয়ে যাও আমার সাথে সাথে আজ ঘুম কই না। ভালো আছো ব্যথা কোথায় ব্যথা পায়ে কি হয়েছে পায়ে ব্যথা করছে কে করলো ওটা কে করে দিল বাবা। उली बाबली की करछो ये बाबली बर्णके निये एखाने दाड़िये आछि प्लास्टारटा केटे स्किनटा देखे आबार ड्रेसिंग करे तारपर আবার প্লাস্টার করবে এজন্য প্রায় 2-2.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে। এই যে বর্ণ দাদা ছিয়ে দেখতে পাচ্ছ আমি আর এই যে বর্ণর পাপা সারাদিন এই করতেই কেটে যাচ্ছে ঘুম নেই কিছু নেই কি অবস্থা শরীরের আমাদের মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলে পড়ে যাবো এত ঘুম পাচ্ছে কিছু করার উপায় নেই। এসছি বর্ণ আমি বর্ণর দাদু বর্ণর বাবা কিন্তু দাদু তো বয়স হয়ে গেছে অত বেশি করতে পারে না আমাদেরকেই সবটা করতে হয় ভীষণ চাপ পারছি না মানে সত্যি কথা দাঁড়ানো যাচ্ছে না আমার কী করবো বলুন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো সব করতে ইচ্ছা করে কিছু করার জন্য। आप कायदे में नहीं, आप घूमने गया for traveling Calcutta you नहीं। चुंकू बाबाला আমার বাবাটা বর্ণ বাড়ি যাচ্ছে। বর্ণ ছুটি টাইম, কিন্তু বর্ণ রাতের ঘড়িটা খুলে নিয়েছে, তাই বর্ণ খুব কাঁদছে, খুব কাঁদু কাঁদু করছে। বর্ণ কাঁদু কাঁদু করছে। বর্ণ ছুটি গরম গরম লুচি, বর্ণ ছুটি গরম গরম লুচি, বর্ণ ছুটি টাটা বর্ণ টাটা। বর্ণ বর্ণ বাড়ি যাচ্ছ, টাটা। মজা হচ্ছে? এদিকে তাকা, আমার দিকে মাম্মা। বড় ওফ, বর্ণ লাস্টে খুব পায়ে ব্যথা ব্যথা করে কাল রাত থেকে খুব কাঁদলো। পায়ে ব্যথা ব্যথা, নতুন কথা শিখেছে, পায়ে ব্যথা মা, পায়ে ব্যথা মা। যেই বাবার সঙ্গে কোলে উঠলো উনি শান্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর লাস্টারটা অর্ধেক কেটে রেখেছে, হয়তো পায়ে দেখবে ওরা স্কিনটা কিছু মানে ইরাপশন বা কোনো কিছু হয়েছে কিনা। না, সুন্দর পাখির ডাক। দাদা টাটা 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 বর্ণদা। আমরা এখন ছুটি নিয়ে বর্ণকে নিয়ে বাড়ি যাচ্ছি। বর্ণ দাদা ঠাকুরের দিকে তাকিয়ে, ঠাকুরের দিকে তাকিয়ে ভালো করে কর, আমি দেখতে পাচ্ছি। চলো কত হচ্ছে না তো? আমার দিকে তাকাও, লুক এট মি। কত হচ্ছে না তো? ঠিক আছে। ব্যথা করছে না তো? ঠিক আছে। সোনা বেটা তো তুমি মাংকা তো? ঠিক আছে। কিন্তু প্লাস্টারটা ওর প্রচুর মানে যেটা ওয়েস্টেজ ব্লাড, হ্যাঁ, ওটা বেরিয়ে পুরো প্লাস্টারটা ভর্তি হয়ে গেছিলো। তো ওই জন্য প্লাস্টারটা হাফ কেটে ওয়াশ করে ওরা এমনি রেখে দিয়েছিলো গজ লাগিয়ে। তো আজকে সেটা পুরো একদম পাকা প্লাস্টার করে ডক্টর দেখলেন, দেখে ডক্টর নিজেই পাকা প্লাস্টার করে আজকে ছেড়ে দিয়েছেন। তো আমরা বাড়ি যাব তারপর। আর মোটামুটি 3 দিন ছিল। আর অপারেশন ওটি শুরু হয়েছে সকাল 8টার সময়। মানে আমাকে ঢুকিয়েছে, যেহেতু ছোটো বাচ্চা তাই আমাকে ওরকম ড্রেস পরিয়ে ঢুকিয়ে মানে অ্যানাস্থেশিয়া যেখানটা করে আর কি। তো ওইখানটা যেহেতু একদম ছোটো, আমাকে বলে না, এরকম সবাইকেই করে। তো আমার কোলেই ছেলেকে অ্যানাস্থেশিয়া করে ছেলে ঘুমিয়ে গেল। মানে খুবই প্যাথেটিক, বিশেষ করে বলছি ঠিকই কিন্তু মানে বুক দুমড়ে মুচড়ে যায় যে ছেলেটা আমার কোলের মধ্যেই নেতিয়ে পড়ে। তো কিন্তু এটা কি বলুন তো, রোজকারের অভ্যেস হয়ে গেছে। অনেকে হয়তো ভাববেন যে এই ভিডিওগুলো আমি কি করে পোস্ট করছি, বা আমি কি করে এই মোমেন্টগুলো আমি ভিডিও করছি, এই মুহূর্তগুলোকে কি করে ভিডিওতে আমি মানে ক্যাপচার করছি। কিন্তু কি বলুন তো, এগুলো আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। যখন বর্ণর 23 দিনে অপারেশন হয়েছিল তখন চোখের জল বাঁধ ভাঙেনি। মানে 23 দিন যখন বয়স ছিল তখন তোর হার্নিয়া অপারেশন হয়েছিল। তো তখন সত্যি কথা পারিনি, কি হবে না হবে কিছুই বুঝতে পারিনি। মানে দিয়ে গেছিলো সত্যি, মানে সেই মুহূর্তগুলো মানে ভুলবো না। সেই মুহূর্তগুলো অন্যরকম ছিল। তখন যেই ছবি তুলবো বা ভিডিও করব এরকম অবস্থায় ছিলাম না। তারপর 9 মাসে যখন অপারেশন হলো তখনও তাই, কিন্তু একের পর এক যখন হয় মানুষের তখন তো অভ্যেস হয়ে যায়, কষ্ট হয় খুবই, কিন্তু জানি এদের হাতে দিয়ে দিয়েছি তো এরা একদম ঠিকঠাক করবে। মানে অপারেশন থিয়েটারে মোটামুটি জনা 3 কি 4 অ্যানাস্থেসিয়া ডক্টর থাকেন, সবসময় অ্যানাস্থেসিয়া ডক্টর আসেন, ব্যথা কমেছে কিনা ব্যথা হচ্ছে কিনা সব সময় এরা লক্ষ্য রাখেন, ওই জন্য ওই দিক থেকে আমরা নিশ্চিন্ত থাকি যে অসুবিধা কিছু হবে না, ডাক্তারদের হাতে রয়েছে। তো সকাল 8টার সময় অপারেশন ওটি রুমে ঢুকিয়েছিল, তারপর ওরা রিকভারি রুমে রাখে, মানে তারপর ওখান থেকে আপনার একটু ঘুমায়, ঘুমানোর পরে খুব কাঁদে তখন মায়েদের ডাকে, আমার মতো যারাই ছোট ছোট বাচ্চার মা তাদেরকে ডাকে, কিছুক্ষণ ভোলাই ওখানেও মানে ওইখানে অ্যানাস্থেসিয়া হয়, ওইখানটায় 1-1.5 ঘন্টা থাকে আমি সমেত থেকে, তারপর ওকে বেডে দেওয়া হয়। তো এই হলো প্রসেস। তারপর 3 দিন রাখে, যদি কোনো প্রবলেম না হয় ওরা মোটামুটি আপনার 48 ঘন্টা ওকে মানে অবজারভেশনে রাখে, যে 48 ঘন্টা পর তারপর ছেড়ে দেয়, ঠিক আছে। তো তারপর অন্যবার আমাদের ছেড়ে দেয়, কিন্তু এবারে জানি না হয়তো সিনিয়র ডাক্তার ওই সময় ছিলেন না নাকি কে জানে, ওই জন্য এবারে মানে ছেড়ে দিয়েও বললেন যে আবার একবার ওপিডিতে দেখিয়ে তারপরে প্লাস্টার আজকে করলেন। তো যাই হোক আপাতত সব কিছু মোটামুটি ঠিক আছে, বর্ণ এখন ঠিক আছে। তো আমরা এখন মানে কতক্ষণ না বাড়ি পৌঁছতে পারছি শান্তি নেই, বাড়ি পৌঁছলেই মানে শান্তি আর কি। তো যাবো, ট্রেনের টিকিট হলেই যাব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা বর্ণ কেমন আছে না আছে জেনে কেমন লাগলো, বা এই প্রসেসটা অনেকে হয়তো জানেন না। দেখুন ভিডিওগুলো করছি মূলত এক তো আমার মানে সত্যি কথা মানে খুবই প্রয়োজন সেই হিসেবে ভিডিও করছি, আরও হলো অনেকে আমাকে বলেছেন যে এরকম যে কেউ ধরুন এরকম প্রবলেম ফেস করে, মানে কারোর ধরুন এরকম, যেমন আমি কিছুই জানতাম না যে বর্ণ জন্ম হলো এরকম হলো, কিছুই তো জানতাম না। তো সেক্ষেত্রে অনেকেই এই প্রবলেম ফেস করে, তো আমার ভিডিও থেকে হয়তো তারা কিছুটা উপকৃত হবেন। যদি কারোর কোনো প্রবলেম হয় হঠাৎ করে, মানে আমারও তো ডেলিভারির পরই হঠাৎ করে এরকম হয়েছিল, তো সেক্ষেত্রে আমি তো কিছুই কুলকিনারা খুঁজে পাইনি, কিন্তু কারোর যদি কখনো এরকম, আমি চাই না কখনোই মানে বলবো না কখনোই কারো এরকম প্রবলেম হোক, আশা করি কখনোই কেউ চাইবে না যে এরকম কারোর জন্য কোনো শত্রুরও না হোক এরকম, ঠিক আছে। কিন্তু তাও এখন তো প্রচুর এরকম হচ্ছে, তো সেই হিসেবে বলছি যে যদি কারোর কোনো প্রবলেম হয় বা কিছু কি প্রসেস কিভাবে কি করলে ট্রিটমেন্ট করা হবে বা কিছু, সেগুলো হয়তো কিছুটা আমার ভিডিও থেকে কেউ জানতে পারবেন। হ্যাঁ, তো সেই উদ্দেশ্য নিয়েও কিছুটাই ভিডিও করা। তো ঠিক আছে, আর এই পর্যন্তই মোটামুটি ওর সার্জারির পর্ব মিটলো, এরপর আবার আসছি বর্ণ নতুন নতুন অ্যাক্টিভিটি নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।